আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিটি ওয়াটার পিউরিফায়ার পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমাদের এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা প্রবলেম ছিল আয়রন রিমুভ করা, তো এই জন্য অনেকে এটাকে আয়রন রিমুভাল প্ল্যান্টটা বলা হয়। তো এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা করেছি আমরা শনিরাকরা একদম শেষ মাথায়, যেটাকে 24 ফিট বলা হয়। 24 ফুটের একদম শেষ মাথার এই জায়গা, একটা জায়গার নামই 24 ফিট। তো আমরা এখানে 3 ভেসেল ব্যবহার করছি, কারণ নদীর পানিতে প্রচুর পরিমাণ আয়রন। এবং 3 ভেসেলে যেটা যেটা ব্যবহার করছি, প্রথমটাতে ম্যাঙ্গানিজ ব্যবহার করছি, তারপরটাতে বাম মিডিয়া ব্যবহার করছি, তারপরটাতে গ্রেনুলার অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করছি। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, আমার দৈনিক 2000 লিটার পানি লাগবে, 5000 লিটার পানি লাগবে, খরচ কত পড়বে? আসলে এটা পুরোটাই ডিপেন্ড করে র ওয়াটার কোয়ালিটির উপরে। আপনার পানিতে টিডিএস কত, পিএইচ কতটুকু আছে, হার্ডনেস কতটুকু আছে, এবং পানিতে আয়রন কতটুকু আছে, এটার উপরে নির্ভর করে আমরা যে এখানে ভেসেলগুলোতে কোন মিডিয়া ব্যবহার করব। যে আমি কি বাম মিডিয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ইওরাইট, ট্রাম মিডিয়া, DM65, ক্যাটালক্স লাইট, অ্যান্থাসাইড কোনটা ব্যবহার করবো, এটা পুরোটাই ডিপেন্ড করা হচ্ছে আসলে র ওয়াটার কোয়ালিটির উপরে। তো এই জন্য আমরা সবসময় কাস্টমারদেরকে বলি যে আপনার 1/2 লিটার পানি আমাদেরকে পাঠিয়ে দেন, কারণ এটা একটা ট্রিটমেন্ট, চিকিৎসা। আপনার যদি 3-4 দিন যদি শরীর অসুস্থ থাকে, তাহলে আপনাকে ডাক্তারে গেলে প্রথমে ডাক্তার টেস্ট দিবে যে আপনার আসলে মূলত কি ডেঙ্গু হয়েছে, না আপনার টাইফয়েড হয়েছে, না অন্য কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, তো সেম এটাও এরকম, আপনাকে প্রথমে বের করতে হবে আপনার পানিতে মূলত সমস্যাটা কি, পানিতে কি পিএইচ লেভেল কতটুকু আছে, পানিটা কি অক্সিডেশন করতে হবে কি না, পানিটা কি অ্যারোশন করতে হবে কি না, এটার উপর আসলে ডিপেন্ড করে আসলে খরচটা। তো এই জন্য আমরা পানি চাই, অনেকে আসলে এটাকে বিরক্তবোধ মনে করে যে একটা রেট দিয়ে দিতে বলে। আসলে আপনার যদি টেকসই উন্নয়ন, যেটাকে বলা হয়, যদি একটা টেকসই সঠিকভাবে কাজ করতে চান, সঠিক ডিজাইনে কাজ করতে চান, এটাও কিন্তু একটা ডিজাইন। এখানে আমি চাইলে এখানে ক্যাটালক্স লাইটটা ব্যবহার করতে পারতাম, আমি চাইলে এখানে অ্যান্থাসাইডটা ব্যবহার করতে পারতাম, কিন্তু পানির কোয়ালিটি অনুযায়ী আমরা মনে করছি এখানে বাম মিডিয়াটা উপযুক্ত, তাই আমরা এখানে বাম মিডিয়া দিয়েছি। তো সিটি ওয়াটার পিউরিফায়ার 2012 সাল থেকে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে আসছে। আপনার যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট এবং ওয়াটার পিউরিফিকেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। সিটি ওয়াটার পিউরিফায়ার বিশ্বস্ত ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানি। আমাদের প্রত্যেকটা প্ল্যান্টের ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের, মানে মোটরের ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয়। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই, ভিতর মিডিয়াগুলো কতদিন পরে চেঞ্জ করতে হয়? এটা সাধারণত আপনার 3 থেকে 5 বছর পরে চেঞ্জ করতে হয়। শুধু আমাদেরকে যেটা করতে হবে, এটা প্রতিদিন এখানে একবার ব্যাকওয়াশ দিতে হবে। এই যে এইভাবে দিলে ব্যাকওয়াশ, অর্থাৎ এই মিডিয়াতে যে ময়লাগুলো ধরছে, এই ময়লাগুলো দূর করার জন্য ব্যাকওয়াশ। ব্যাকওয়াশ দিলে কী হবে, পানিটা ব্যাকওয়াশ দিলে কী হবে, পানিটা আপনার ময়লাটা ড্রেনেজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে সেম, অর্থাৎ প্রত্যেকটা ভেসেল প্রথমটা আপনার একদম প্রতিদিন পারলে একবার করি 5 মিনিট করে ব্যাকওয়াশ দেওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি টাইমে ব্যাকওয়াশ দিতে হয়। এভাবে ব্যাকওয়াশ দিলে আমরা এরকমও দেখছি যে 5 বছরও চলে গেছে, কিছুই হয় না। এবং অনেকের 3-4 বছর পরে মিডিয়াগুলো বের করে একটু ক্লিন করে দিতে হয়, ক্লিন করলে আবার দেখা যায় যে আগের মতো কাজ করে, মোটামুটি 5-6 বছর চালানো যায়। তো এরপরে যদি আপনি চেঞ্জ করতে চান, কত টাকা খরচ হবে, প্লান্ট যত টাকা খরচ হবে তার 1/2 টাকা মিডিয়া চেঞ্জের বাবদ খরচ হবে। তো আপনার যে কোনো ওয়াটার পিউরিফায়ার অথবা ওয়াটার ট্রিটমেন্ট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। সিটি ওয়াটার পিউরিফায়ার বিশ্বস্ত ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাকওয়াশ দেওয়া হয়। প্রত্যেকটা ফিল্টার প্রতিদিন কমপক্ষে 5 মিনিট করে ব্যাকওয়াশ দিতে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি 3-4 দিন পরে ব্যাকওয়াশ দিলেও হয়। আসলে এটা ডিপেন্ড করে আয়রনের ভ্যালুর উপরে। এই যে সবসময় এরকম ফিল্টারেশন মোডে থাকবে, ফিল্টারেশন মোড থেকে আপনি ব্যাকওয়াশ দিবেন 4 মিনিট, তারপরে ফার্স্ট রেঞ্জে 1 মিনিট। এই যে এখানে ফার্স্ট রেঞ্জ লেখা আছে, এই যে ফিল্টার, ফার্স্ট রেঞ্জ, ব্যাকওয়াশ, এরপর আপনি আবার ফিল্টারেশন মোডে নেবেন, তার মানে এখন পানি যাচ্ছে এটাতে। এখানে আবার সেম ব্যাকওয়াশ, এই যে ব্যাকওয়াশ, তারপরে ফার্স্ট রেঞ্জে যাবেন, এই যে ফার্স্ট রেঞ্জ, এই যে তারপরে যাবেন হচ্ছে আবার ফিল্টারেশন মোড়ে। সেম এখানেও এরকম ব্যাকওয়াশ, ফার্স্ট রেঞ্জ, ফিল্টারেশন মোড়। এভাবে করে আপনারা প্রত্যেকটা দিন ব্যাকওয়াশ দিতে হবে,